আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ 60 পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। ওয়াশিংটনে এই প্রচণ্ড ঠান্ডার মাঝে হাজার হাজার প্রতিবাদকারী গর্ভপাত আইন সংগত করার বিরুদ্ধে মিছিল করে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রো ভার্সেস ওয়েব নামক রায়, যার ফলে গর্ভপাত সাংবিধানিক অধিকারে রূপান্তরিত হয়, তারই বর্ষপূর্তিতে ওয়াশিংটনে মার্চ ফর লাইফের সমর্থনকারীরা প্রতিবাদ মিছিল করে। প্রেসিডেন্ট ওবামার রোড সিদ্ধান্তের একজন সমর্থক তিনি বলেন, 41তম বর্ষপূর্তি হচ্ছে এমন একটা সুযোগ যখন এই নীতির প্রতি পুনরায় এই মর্মে প্রতিশ্রুতি দেওয়া, প্রতিটি মহিলার তার দেহ এবং স্বাস্থ্যগত ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারা উচিত। টেক্সাস রাজ্যে একজন মেক্সিকান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অভিযোগ করা হয়, এডগার তামায়ো কি অধিকার পেতে পারত তা তাকে জানানো হয়নি। মেক্সিকো সরকার এবং অন্যান্যরা 51 বছর বয়সী এই মেক্সিকানের মৃত্যুদণ্ডাদেশ পুনরায় খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। 1994 সালে টেক্সাসের এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করার অভিযোগে তামায়োকে দোষী সাব্যস্ত করা হয়। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।